প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ডিসি মোটরের জব রিলেটেড একটা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রশ্ন থেকে একটু লক্ষ্য করি কি বলা হয়েছে। একটা ডিসি মোটর অর্থাৎ ডিসি শান্ট মোটর 500 আরপিএম এ 50 অ্যাম্পিয়ার আর্মেচার কারেন্ট গ্রহণ করে। তাহলে যদি মোটরটির টর্ক দ্বিগুণ হয়, প্রথম অবস্থায় যে টর্ক ছিল সেটা যদি কি করা হয় দ্বিগুণ করা হয়, তবে স্পিড কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে একটু লক্ষ্য করো তো, স্পিডটা কত? এখানে ভি আর্মেচার রেজিস্ট্যান্স এবং কি বলতো টার্মিনাল ভোল্টেজ এখানে দেয়া আছে। আচ্ছা, এখন একটা কথা শুনো, এই যে মানগুলো, এই আর্মেচার রেজিস্ট্যান্স টার্মিনাল ভোল্টেজ, এটা তো আর মূলত হচ্ছে তোমার স্পিড বাড়ার সাথে তার আসলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার যেহেতু বলছি কি বলতো স্পিড বের করতে হবে এবং শান্ট জেনারেটরে, তখনই আমার মাথায় একটা সূত্র চলে আসে। কি সূত্র বলতো? আমরা একটা সূত্র জানি, কি বলো? এন ওয়ান এন টু সমান কি বলবো? ইবি ওয়ান ইবি টু। তো যখনই আমাকে শান্ট জেনারেটরের স্পিডের কথা বলবে তখনই কিন্তু আমার মাথায় এই সূত্রটা আসার কথা, কারণ এখানে কিন্তু মূলত স্পিড দেওয়া আছে, তাই দুইটা স্পিড দেওয়া আছে। এখন ঘটনা হচ্ছে কি, লক্ষ্য করো তো, এই এন ওয়ান হচ্ছে প্রথমটার কি বলতো স্পিড, প্রথমটার স্পিড তো 500 আরপিএম দেওয়া আছে। ইবি ওয়ান, ইবি ওয়ান কি বলতো প্রথম মানে প্রথম অবস্থায় তার আর্মেচারে কি ব্যাক ইএমএফ, তাহলে প্রথম অবস্থায় যেহেতু তার টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং প্রথম অবস্থায় তার কারেন্ট দেওয়া আছে, তাহলে কিন্তু আমি সহজে কিন্তু আমি ইবি ওয়ান বের করতে পারবো। কিন্তু যখন এই যে কি হবে বলতো টর্ক দ্বিগুণ হবে, টর্কের সাথে কিন্তু আর্মেচার কারেন্টও কিন্তু বেড়ে যাবে। তাহলে টর্কের সাথে আর্মেচার কারেন্ট বেড়ে গেলে এই ইবি টু এর মানটাও কিন্তু আমার কি বলতো ইবি টু এর মান আরো কি কমে যাবে, তাই না? তাহলে আমি একটু লক্ষ্য করি তো, আমার প্রথম কাজটা কি, আমার এন ওয়ান দেয়া আছে প্রশ্নে, এই দেখো তাহলে কি দেওয়া আছে আমি একটু লিখি, দেখো দেয়া আমার দেয়া আছে এন ওয়ান, তার মান কত 500 আরপিএম। আমার দেওয়া আছে আর্মেচার কারেন্ট, এটা প্রথম ক্ষেত্রে আমি ধরলাম আইবি ওয়ান, সেটা কত বলো 50 এম্পিয়ার। এরপর দেখো তো, এই দুটো কিন্তু প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, তাই না? এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এন টু। তাহলে এন টু বের করতে হলে আমার কিন্তু আই এ টু এর মানও জানা কিন্তু দরকার, তাছাড়া কিন্তু আমি ই এ ইবি টু বের করতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কিভাবে ইবি টু বের করা যায়। ইবি ওয়ান ইবি টু দুইটাই বের করবো, তবে ইবি টু এর জন্য আমি আর্মেচার কারেন্ট টুটা কত সেটা আমি একটু বের করে নিব। ওকে শিক্ষার্থীরা, আমরা কিন্তু আর্মেচার টর্কের সাথে আর্মেচার কারেন্টের একটা সম্পর্ক দেখতে পাই, তাই না? অর্থাৎ আর্মেচার টর্কের সাথে আর্মেচার কারেন্টের সম্পর্ক সমানুপাতিক, আর্মেচার কারেন্ট যত বৃদ্ধি পাবে আর্মেচার টর্ক কিন্তু তত বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি বলি এটাকে টি এ ওয়ান প্রথম অবস্থায়, হ্যাঁ, আবার কি বলবো নিচেরটা কি করবো টি এ টু দ্বিতীয় অবস্থায় টর্ক, আবার কি বলতে পারি এটাকে আই এ ওয়ান আই এ টু। এই রিলেশনটা আমি কোথেকে পাই বলো? যেহেতু কারেন্ট আর্মেচার কারেন্ট টর্কের সমানুপাতিক, তাহলে তুমি যদি এটাকে ওয়ান ধরো এটা ওয়ান, আবার যদি মনে করো যে টি এ টু সমানুপাতিক কত বলো আর্মেচার কারেন্টের সমানুপাতিক, আর্মেচার কারেন্ট টু সমানুপাতিক হবে, এটা ধরো সমীকরণ এক, এটা ধরো সমীকরণ দুই। তাহলে এই এক আর দুই সমীকরণকে একটাকে আরেকটা দ্বারা ভাগ করে আমি কিন্তু এই সম্পর্কটা তৈরি করতে পারি। এখন মানটা বসো তুমি টি এ ওয়ান, তার মান কত বলো তো টি, আর টি এ টু তার মান কত বলো তো দ্বিগুণ করা হয়েছিল তাই টু টি, আর আই এ ওয়ান আই এ টু, এখান থেকে টি যদি তুমি কেটে দাও তার মানে কি পাচ্ছ, তার মানে তুমি পাচ্ছ ওয়ান বাই টু ইকুয়ালস টু কত, টি এ ওয়ান এর মান কিন্তু তুমি জানো সেটা, সরি আই এ ওয়ান এর মান কিন্তু তুমি জানো সেটা কত বলো তো 50 এম্পিয়ার, আর আমার দরকার কি বলো আই এ টু এর মান দরকার। তাহলে আমি যদি আই এ টু বের করি কি পাবো বলো, তার গুণন করলে 100 এম্পিয়ার। এটা হচ্ছে কি বলতো দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ টর্ক যখন দ্বিগুণ করা হয়েছে আর্মেচার কারেন্টের মান কিন্তু কি 100 এম্পিয়ার। তুমি চাইলে আর্মেচার কারেন্টটা দ্বিতীয় ক্ষেত্রে আর্মেচার কারেন্ট এভাবে করতে পারো, টি এ ওয়ান সমান কত বলতো সমান সমানুপাতিক কি আই এ ওয়ান। এখন কথা হচ্ছে যেহেতু এটা এটা সমানুপাতিক, যেহেতু কি বলবো আর্মেচার টর্ক কারেন্টের সমানুপাতিক, তাহলে আর্মেচার টর্ক বাড়লে কারেন্ট বাড়বে, আর্মেচার টর্ক যতটুকু বাড়বে কারেন্ট ঠিক কি ততটুকু বাড়বে। তাহলে আমি এটাকে বলতে পারি, দেখো আই এ টু বলতে পারি টু ইন্টু আই এ ওয়ান, তার মানে হচ্ছে টু আই এ ওয়ান কত বলতো
50 এম্পিয়ার, তার টোটাল ক্যালকুলেশন করলে কত? 100 এম্পিয়ার। তুমি কিন্তু ইচ্ছা করলে শর্টে এবারেও কিন্তু আই এ ওয়ান এর মানটা আই এ টু এর মানটা বের করে নিতে পারো। ওকে, আচ্ছা, যেহেতু এবার কি বলতো আর্মেচার দ্বিতীয় ক্ষেত্রে আর্মেচার কারেন্টটা পেয়ে গেছি, প্রথম ক্ষেত্রে আর্মেচার কারেন্ট পেয়ে গেছি, তাই না? এখন আমি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে আর্মেচার কারেন্ট যেহেতু পেয়েছি, তাই এদের কি করবো বলতো, ব্যাক ইএমএফ এর মানটা নির্ণয় করবো। এখন আমি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যাক ইএমএফ এর মানটা নির্ণয় করবো, অর্থাৎ প্রথম টর্কের সময় এবং যখন টর্ক দ্বিগুণ হয় তখন ব্যাক ইএমএফ কত ছিল। ফার্স্টে দেখো, প্রথম ক্ষেত্রে ইবি ওয়ান, সূত্র কি হবে? ভিটি মাইনাস আই এ ওয়ান আর এ। এখন টার্মিনাল ভোল্টেজ কত? 220 ভোল্ট মাইনাস আই এ। আই এ কত বলতো? আর্মেচার কারেন্ট কত প্রথমে? 50 ইন্টু আর এ। আর এর মান কত? 0.2। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তার মান পাবে কত বলতো? 210 ভোল্ট। এটি কিন্তু ইবি মান, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে। এবার আসে দ্বিতীয় ক্ষেত্রে, আমি যদি বলি ইবি টু, তার সূত্র কি? ভিটি মাইনাস আই এ ও টু আর এ। তাহলে এটার মান কত বলো? 220 মাইনাস আই এ টু এর মান কত? 100 ইন্টু আর এর মান কত? 0. কত? 0. কত ছিল? 2। তাহলে টোটাল ক্যালকুলেশন করে এর ভোল্টেজ পাবো হচ্ছে 200 ভোল্ট। তাহলে এটা 210 আর এটা হচ্ছে 200 ভোল্ট, ইবি ওয়ান ইবি টু। তাহলে যেহেতু এই দুটো পেয়ে গেছি, তাহলে স্পিডের সাথে ব্যাক ইএমএফ যে সম্পর্ক সেটা দিয়ে আমি কি করবো বলতো, স্পিডের মানটা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে স্পিডের মান কত সেটা বের করবো। আমরা জানি শান্ট জেনারেটরের ক্ষেত্রে এন ওয়ান এন টু সমান ইবি ওয়ান ইবি টু। তাহলে আমার বের করতে হবে কি বলতো, এন টু বের করতে হবে। আমি ক্যালকুলেশন করে এন টু যদি লিখতে যাই, এন টু ইকুয়ালস টু ইবি টু এন ওয়ান বাই কত বলতো? ইবি ওয়ান। মানগুলো বসাও, ইবি টু এর মানটা কত বের করলাম? ইবি টু এর মান বের করলাম আমরা কত বলতো? 200 ইন্টু এন ওয়ান, এন ওয়ান কত? 500 আরপিএম। আর ইবি ওয়ান এর মান ছিল 210। ক্যালকুলেশন করলে কত পাবে মানটা? 476 আরপিএম। অর্থাৎ কি বুঝলাম বলতো, যখন টর্ক বৃদ্ধি পেল, দেখো প্রথম অবস্থায় টর্ক কিন্তু ছিল 500, তাই না, 500 আরপিএম। এখন যখন তুমি টর্ক দ্বিগুণ করছো, টর্ক যখন দ্বিগুণ হয়েছে, তখন কিন্তু তার স্পিড কিন্তু অলরেডি কি বলতো, কমে গেছে। অর্থাৎ টর্ক বাড়লে কি হয়? স্পিডের মান কমে যায়। আমরা এই সম্পর্ক থেকেও আসলে জানতে পারি। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাই।